লাচ্চা পরোটা আর ওই মটন কা কষা, লাচ্চা পরোটা মটন কষা ইসকা হ্যাঁ হমকো প্রাইভেটলি আচ্ছা লাগতা, ইন্ডিভিজুয়ালি আচ্ছা লাগতা। মটন কিমা তারপরে চিকেন ফ্রাই ফ্রাই করেছি রুমালে দিয়ে করেছি, ভালো লাগে। প্রত্যেকটা আইটেমই ভালো। ये मटर पनीर है, ये आलू सोयाबीन है, छोला दाल, बटर पनीर। देखिए बटर पनीर, बटर पनीर जो होता है ना कि नॉन वेज वेज दोनों चलता है यहाँ पर। রান্নার স্টাইল আলাদা, খাবার দাবারের স্টাইল আলাদা, এক নম্বর খাবার, খেলে শরীর খারাপ করবে না, লোক নিশ্চিন্তে খেতে পারে। আর যত শিয়ালদা স্টেশনে লোক যাওয়া আসা করে ম্যাক্সিমাম লোক খেয়ে যায়। এটা 15 সালের দোকান, এর খাবার দাবার খুব ভালো, এদের বিক্রিও ভালো, লোক এখানে প্রচুর খায় এবং দামও সস্তা, জিনিসপত্র ভালো, খেয়ে শরীর খারাপ হয় না, শরীরের কোনো ক্ষতি হয় না। এরা ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করে। আমাকে আচ্ছা লাগতা ইসকো লাচ্চা পরোটা আর ওই মটন কা কষা, লাচ্চা পরোটা মটন কষা ইসকা হ্যাঁ আমাকে প্রাইভেটলি আচ্ছা লাগতা, ইন্ডিভিজুয়ালি আচ্ছা লাগতা। আমার নাম এস দাট, এস দাত, DUTTA। ये मटर पनीर है, चना मसाला है, मटन कीमा है, मटन कीमा, चिकन कस्सा है, चिकन चाप है, चिकन भरता है, बेफ कोरका है, पालक पनीर है। ये पनीर का है, লেফট সাইড থেকে। হ্যাঁ
বেসিক্যালি আমাকে এটা আমার ভাই চিনিয়েছিল, তারপর থেকে খাচ্ছি। এখানকার অনেকগুলো আইটেম যেমন চিকেন ভর্তা, মাটন কিমা, তারপরে চিকেন ফ্রাই করেছি, রুমালি দিয়ে করেছি, ভালো লাগে। আপনার নাম স্যার? আমার নাম অভিষেক সান্না। ধন্যবাদ। চিকেন চাপ, চিকেন কাসার, মটন কিমা হুয়া, মটন কিমা, মটন কিমা চাটনি হুয়া, प्याज कसा বলছি এইসব খেয়ে মুখে জিভে আর টেস্ট নেই। আচ্ছা, ভিটামিন এ বি সি এসে আছে না?